জলপাইগুড়ি জেলা স্কুল প্রাথমিকের ছাত্রদের সরকারি নির্দেশিকা মেনে নীল সাদা পোশাক দেবার তীব্র প্রতিবাদ বিক্ষোভ দেখালো অভিভাবকেরা। তাদের অভিযোগ, স্কুলের ঐতিহ্যবাহী কালো সাদা পোশাক পরিবর্তন করা যাবে না কোনো মতেই, কেননা সব স্কুলের পোশাক একই রঙের হলে কোনো দুর্ঘটনা ঘটলে আলাদা করে কোন স্কুলের ছাত্র বা ছাত্রী তা চিহ্নিত করা যাবে না। অভিভাবকদের এই দাবিতে স্কুল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। দেখাবো বিস্তারিত। আমাদের স্কুলে পুরনো যা ড্রেস আছে সেই ড্রেস দেওয়ার আবেদন জানিয়েছি। আজকে কি করলেন? আজকে না, গত বৃহস্পতিবার দিন বাচ্চাদেরকে না জানিয়ে ক্লাস 3-এর পোশাক দেওয়া হয়েছিল, তো আমরা সেই পোশাক আজকে ফিরে দিতে আসছি। ক্লাস 1-এর বাচ্চাদের পোশাক দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি এই স্কুলের যে ড্রেস আছে সেই ড্রেসটা বহাল রাখা হোক। কালো সাদা রঙ হচ্ছে, কালো প্যান্ট সাদা শার্ট নেবেন না আপনারা? এবার নীল সাদা দেওয়া হয়েছে পোশাক, ঠিক আছে, কিন্তু জেলা স্কুলের ঐতিহ্য হচ্ছে কালো সাদা। আজকে সব স্কুল যদি নীল সাদা হয়ে যায়, ধরুন কোনো একটা বাচ্চার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, এবার লোকেরা কী করবে? আশেপাশের লোকেরা খুঁজবে, তার ট্যাগ খুঁজবে যে কোন স্কুলের ছাত্র। কিন্তু যদি ড্রেসটা থাকে কালো সাদা বা FBI যদি ড্রেস থাকে খয়েরি সাদা, তাহলে লোক যে কোনো লোক বলবে না এটা জেলা স্কুলের ছাত্র বা এটা FBI ছাত্র, সেই স্কুলে তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারবে। কিন্তু আজকে সব নীল সাদা হয়ে যাওয়াতে এটাও একটা সমস্যার ব্যাপার। আমরা চাই জেলা স্কুলে যেটা ঐতিহ্য, ঐতিহ্য অনুযায়ী কালো সাদা পোশাক ছাত্রদের দেওয়া। আজকে ফেরত দিলেন ড্রেস? হ্যাঁ, ফেরত দিতে আসছি, ফেরত দিতে আসছি, ফেরত নিচ্ছে না। আসলে বিষয় কি, কেন হলো বাচ্চাদের ড্রেস দেওয়া হয়েছে? এক নম্বর ভুল হচ্ছে গার্জেনদের পরিবর্তন, মানে কোনো খবর দেওয়া হয়নি, বাচ্চাদের ব্যাগে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। এখন হচ্ছে তারপরের দিন এসে বললাম স্কুলে যে ড্রেসের ব্যাপারে বললো সোমবার, আজকে বলছে জমা নিতে পারবে, এটা ওনারা দিতে পারছে, জমা নিতে পারছে না। আমরা এই ড্রেস পরাবো না, আমরা আগে যে ড্রেস সেই ড্রেসই পরাবো। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।